আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি দেখাবো ঈদ স্পেশাল মুরগি রান্না করার রেসিপি। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা খুবই সহজে এবং অসাধারণ স্বাদে রান্না করতে পারবেন মুরগির রেসিপি। এর জন্য প্রথমে আমি মুরগির টুকরোগুলো ভালো মতো ধুয়ে এখানে পানি ছাড়িয়ে দিয়ে দিলাম। তারপর এখানে আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে নেব। মুরগির টুকরোগুলো ভালোমতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কি বাটিতে এক চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লবণ, এক চামচ আদা রসুন বাটা এবং আধা চামচ জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালোমতো গুলিয়ে নিব। এইভাবে উপকরণগুলো গুলিয়ে নিলে এর মধ্যে থাকা কাঁচা গন্ধগুলো থাকে না এবং রান্নার স্বাদও খুব দ্বিগুণ বেড়ে যায়। এরপর একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো একের পর এক দিয়ে দেব। মাংসগুলো ভালোমতো ভেজে নেব। মাংসগুলো একটু নেড়ে চেড়ে মাংসে এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এখানে মাংসগুলো 3 থেকে 4 মিনিট ভালো মতো ভাজলেই মাংসগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে। মাংসগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর মাংসগুলো তুলে নেব। অবশিষ্ট মাংসগুলো এই একই তেলের মধ্যেই ভালো মতো দিয়ে দেব। এবার একটি প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে এক বাটি পেঁয়াজ কুচি ভালো মতো দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে আকার হয়ে গেলে এর মধ্যে 2 এলাচ, 2 দারচিনি এবং 2 তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা মশলার উপকরণগুলো দিয়ে দেব। এবার মশলা গুলিয়ে রাখা বাটির পানি ধোয়া এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালোমতো নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভালোমতো জাল করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিলে মাংসের তরকারি ঝোলটা খুবই ঘন হয়। একটু ভালোমতো নেড়ে চেড়ে ঘন হওয়ার পর এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। এবার সামান্য একটু টক দই দিয়ে ভালোমতো নেড়ে নেব। এরপর এর মধ্যে বাড়িতে তৈরি করা টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে এই টমেটো সসের রেসিপিটা দেখে নিয়ে আসতে পারেন। তারপর ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভাজা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংসের টুকরোগুলো ভালো মতো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 কাঁচামরিচ দিয়ে দেব। এর ফলে খুবই সুন্দর একটা গন্ধ আসবে। তারপর ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। ভালোমতো নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিটের জন্য রান্না করতে হবে। 20 থেকে 30 মিনিটের পর এর মধ্যে ভাজা জিরা গুঁড়া একটু দিয়ে দেব, ফলে খুবই সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও খুব টেস্ট হবে। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব। হয়ে গেছে আমার মাংস রান্না করার রেসিপি। এরপর পরিবেশন করব। মাংসটা আসলে খুবই সুন্দর হয়েছে এবং গন্ধটাও খুবই দারুণ। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আপনাদের মাংস রেসিপিটা বাড়ির সবাই একদম চেটে পেটে খেয়ে নেবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।